সহজলভ্য হব হিন্দু শরণার্থীর নাগরিকত্ব, বৈধ হব মেয়াদুকলা পাসপোর্ট ভিসা, মেয়াদুকলা নথিরে করিব পারিব নাগরিকত্বর আবেদন, তা কার্যকরী নহলেও নাগরিকত্বর বাবে আন এক সহজ রাস্তা। গৃহীত হলেও এতিয়ালৈ কার্যকরী হওয়া নাই নাগরিকত্ব সংশোধনী আইন, কিন্তু কা কার্যকরী নহলেও এতিয়া ভারতত সহজ হব বিদেশী সংখ্যালঘুর নাগরিকত্বর বাট, কারণ পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের ছটাকৈ সম্প্রদায়ক ভারতত নাগরিকত্বর বাবে এতিয়া প্রক্রিয়া সহজ করে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকারে। পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ আর জৈন সম্প্রদায়ের নাগরিকক ভারতত নাগরিকত্ব প্রদানের বাবেই এই ব্যবস্থা ভারত সরকারের। গ্রহণ করা নহৈছিল নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া, কিন্তু এটার এপরা মেয়াদুকলা নথিরেই নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করিব ভারত সরকারে। তিনি বিদেশী রাষ্ট্রের ছয় সম্প্রদায়ের নাগরিকর মেয়াদুকলা পাসপোর্ট আর ভিসা এটা গ্রহণযোগ্য হব নাগরিকত্বর আবেদনের বাবে বৈধ নথি। 2015 সনত ভারতের নাগরিকত্ব নীতির সংশোধনী ঘটুয়া হয়েছিল। নতুন নীতি অনুসরি 2014 সনের 31 ডিসেম্বরের পূর্বে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ভারতত প্রবেশ করা ছয় সম্প্রদায়ের বিদেশী নাগরিকক পাসপোর্ট আর ভিসার মেয়াদ উকলিলেও ভারতত সংস্থাপনের অনুমতি দিয়া হয়েছিল। যদিও মেয়াদুকলা পাসপোর্টের জড়িয়তেই তেওঁলোকক ভারতত বসবাসের অনুমতি দিয়া হয়েছিল, তথাপি মেয়াদুকলা নথিক বর্তমান সময়লৈকে নাগরিকত্ব প্রদানের আবেদনত গ্রহণ করা নহয়। বর্তমান সময়ত 2009 সনের 31 ডিসেম্বরের পূর্বে পাকিস্তান আর আফগানিস্তানের পৰা অহা হিন্দু আর শিখ শরণার্থীর মেয়াদ উকলা পাসপোর্ট আর ভিসাকে নাগরিকত্বর বাবে গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিয়া হৈছে ভারত সরকারের গৃহ মন্ত্রালয়। সেই অনুসরি সিটিজেনশিপ পোর্টেলে 2010 সনের 1 জানুয়ারির পাছত ভারতত প্রবেশ করা পাকিস্তানের হিন্দু নাগরিকর মেয়াদ উকলা পাসপোর্ট আর ভিসা নাগরিকত্বর বাবে গ্রহণ নকরে, কিন্তু আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশের ছয় সম্প্রদায়ক ভারতত নাগরিকত্ব প্রদানের বাবে এটা মেয়াদুকলা পাসপোর্ট আর ভিসাও সমর্থনকারী নথি হিসাবে গ্রহণের পদক্ষেপ লৈছে গৃহ মন্ত্রালয়। সেই অনুসরি পরবর্তী সময়ত তিনিখন বিদেশী রাষ্ট্রের ছয় সম্প্রদায়ের নাগরিকর নাগরিকত্বর বাবে সমর্থনকারী নথি হিসাবে গ্রহণযোগ্য হব মেয়াদুকলা নথিও। উল্লেখ্য যে এক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বাতরি অনুসরি 18,000 পাকিস্তানী হিন্দু বর্তমান সময়ত ভারতীয় নাগরিকত্বর বাবে অপেক্ষারত। একই সময়তে 2018 সনেরপরা 2021 সনলৈ ভারত সরকারে বিদেশী সংখ্যালঘুরপরা নাগরিকত্বর বাবে 8,244 খন আবেদন লাভ করেছে আর 3,117 গৰাকীয়ে নাগরিকত্ব লাভ করেছে। লক্ষণীয়ভাবে 2021 সনের এপ্রিল মাহরপরা ডিসেম্বর মাহলৈ পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের 1,414 গৰাকী নাগরিকক নাগরিকত্ব প্রদান করা হয়েছে ভারতক। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।